আসসালামু আলাইকুম। হিন্দু দাদার জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে আমার আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দিব, রক্ত পেশাবের মহা ঔষধ। এই রক্ত পেশাবের মহা ঔষধ আপনারা করে দেখবেন, 100 মধ্যে 100 কাজ, 1000 মধ্যে 1000 কাজ। যদি আল্লাহ রাসূলের উপর বিশ্বাস থাকে, পিতামাতার উপর বিশ্বাস থাকে, আমার উপর বিশ্বাস থাকে, আপনারা করে দেখবেন। কারণ আমি প্রথমেই বলি, আমি কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। আর আমার কাছে বিদ্যা নিয়ে যারা কাজ করে খেতে পারবেন না, তারা আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। যারা মানুষের উপকার করতে পারবেন না, তারা আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। আমার বিদ্যা শিখতে হলে মানুষের উপকার করতে হবে, মানুষের কল্যাণ করতে হবে। ভালো কাজে, জায়েজ কাজে আপনারা খাটাবেন, কেন কাজ হবে না? গুরুকে যদি ভালোবেসে থাকো, আল্লাহর রহমতে একটা কাজও মিস হবে না। আমার কাছে বিদ্যা শিখতে পারবে না, পৃথিবীর কোথাও পাবে না। আমি কোনো শিষ্যদের বলি না, আমাকে এত হাজার টাকা দেন, আপনারা যেরকম ভালোবাসবেন সেরকম বিদ্যা পাবেন। আপনাদের বিশ্বাস ভক্তি থাকলে আমার কাছে শিখতে পারেন, কাজ করে নিতে পারেন। বিশ্বাস ভক্তি যদি না থেকে থাকে, আমার হাতে কাজ করে নেবেন না, আমার কাছে শিখবেন না। আমার চ্যানেলে যারা লাইক দিবেন না, তারা আমার চ্যানেল দেখবেন না। আপনারা যত চ্যানেলটি শেয়ার করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, সে তো আমার আগ্রহ বাড়বে, ভালো ভালো ভিডিও দিব। আমি যে মন্ত্রগুলো দিচ্ছি একবারে অরিজিনাল সত্য, আপনাদের যদি চোখ থেকে আপনারা বাছাই করেন, যাচাই বাছাই করেন, মন্ত্রগুলো সঠিক আছে না আনসঠিক আছে, হয়তো 10টার মধ্যে 2টা আনসঠিক থাকতে পারে, ভালো মন্দ মিলেই তো এই জগৎ সংসার। হয়তো তোমাদের কাছে খারাপ লাগতেছে কয়েকটা মন্ত্র, কিন্তু এটা অরিজিনাল। আপনারা যারা কাজ শিখতেছেন, লক্ষ লক্ষ টাকার বই কিনতেছেন, দেখেন ওই বইতেও লেখা আছে গুরুর অনুমতি লেন। কারণ বইতে সব কিছু কাজ হয় না। আমার জানা মতে 3টি বইয়ের কাজ মোটামুটি জানা আছে, আমার দাদার কাছে ছিল, আমি বইগুলো হারাই গেছে, আমার মা বেঁচে আছে, আমার মা বলেছিল 3টা বইয়ের কথা, এটা ইন্দ্রদেবী, এটা উলঙ্গদেবী, আর একটা হলো মেরি নাম শয়তান। আমার মায়ের দাদার কাছে ছিল, আমার বড় বাপের কাছে ছিল বইগুলি। আমি বহুত চেষ্টা করছি, আমার মাকে খুঁজাইছি, পাই নাই। আর যদি আমার বড় বাপ বেঁচে থাকতো, আমি দেখাইতাম বাঘে বকরিকে, এক জায়গায় পানি খেলাইতাম, দেখাই দিতাম। আমার বরবাপ বলতো, যদি ওই মেয়েটা পিছে পিছে নিয়ে আসবে, তাই কি খাইতে চাইবে, তাই দেওয়া দিত, মাছ মারতে যাইতো, কারো জালে মাছ না উঠলে, কারো বসিতে মাছ না ধরলে আমার দাদার বসিতে মাছ ধরত। আমার আমার দুর্ভাগ্য, আমি বড় হওয়ার আগে আমার বরবাপটা বিদায় নিয়ে চলে গেল। দিনতি জিনপুরি নামাইতো, বাঘকে বলতো, এই বাঘ 1 কিলো দূরত্ব থেকে, এই বাঘকে ডাক দিলে বাঘ কাছে আসতো। আমার দুর্ভাগ্য, আমি তার বিদ্যাগুলি কিছু অংশ পাইছি আর কিছু অংশ পাই নাই। তাই যাদের বিশ্বাস ভক্তি থাকবে, তারা আমার কাছে কাজ করে নেবেন বা কাজ শিখতে পারেন। গুরুত্বপূর্ণ বিদ্যা আমার যারা শিষ্য হবে, বশীকরণ বিদ্যা বা বিচ্ছেদ বিদ্যা বা যে ধরনের বিদ্যা আমি দিব, আপনারা কখনো কল্পনা করতে পারবেন না। এই বিদ্যাগুলি আপনি, আমি চ্যানেলে ছাড়ি না, বিদায় আমারকে আপনারা দাম দেন না, কিন্তু আমি শিষ্যদের টিকি দিই। আমি কথা বাড়াবো না, আমি বিদ্যা দিয়ে দিচ্ছি, আপনারা এই নিয়মে করবেন, রক্ত পেশাব সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে 10 মিনিটের মধ্যে।
আপনারা খায় দেখবেন ভাই, আমার মুখের কথা না, একলা গুরু বিদ্যা, একলা আমার বড়বাপের বিদ্যা, আমার বড়বাপের বেটা বড় ভাই বেঁচে আছে, তার কাছ থেকে আমি কিছু বিদ্যা নিয়েছি, আমার জন্য দোয়া করবেন, আমি মানুষকে যেন উপকার করতে পারি আর সঠিকভাবে যেন মানুষকে বিদ্যা দিতে পারি। আল্লাহ যেন মানুষকে ঠকানোর বিদ্যা বা মানুষকে ঠকানোর বুদ্ধি যেন আমাকে না দেয়, আমার জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।